namun geno chudamun eso kothay chile eto kal akjon oraj priyasha digonte program moha tumna bujla ta goni bibhage ki hal ake tari to chilo priyasha priyasha na shudhu ibhage ta ki hocche jana ache naki nach gaan kobita mukabinoy dekha jao koddur ki hoy tobu uddog khushi mon তা কবিতা পাঠে কোনজন তাকে মরাজ দুইজন সঙ্গীতা আর জ্যোতি খুব না দুজন তাকে নাই তো কোনো ক্ষতি আর গান আপনি বলুন মহারাজ কাকে চান সঙ্গীতা জ্যোতি মনামি আপনি প্রভু অন্তর জানি গানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গানটা ভীষণ দামি তার সঙ্গতি কিছু আছে কি আচ্ছা কি মেয়েলার কথা কি অন্য কোনো তোমার ছটফট নামগুলো বলে ফেলো তো ছটফট আগে তবলা সবুজ আছে আর কি বলে কোন তোর যত ছিল রাগ সব গলে জল আর গিটারে তবব্রত আরো আছে কত গীতাঞ্জলি আছে নাচের জন্য গবেষক তুমি ধুন ধুন মহারাজ এ নগণ্য আরো আছে ওই হুইছে থাকি না সেটা গোপন কিন্তু করছে গুঞ্জন মানামি দেবনী নির্জন শুভঙ্কর বিভাস যা সবাই মিলে চিপ নিয়ে গেল কোলাবিনী মাছ নিয়ে গেল চিপ গবেষক এটা কি হলো ছন্দ মেলাতে তো এটুকুই মাথায় অনেক অনেক হয়েছে তোমার ছন্দ এখন করো সব বন্ধ চলুন তো দেখি আসি অনুষ্ঠান যাই করো রেখো আমার মা ঠিক কি না ঠিক ঠিক শুরু করো সম্পার বংশী কিরে কোথায় ছিলি এতক্ষণ Happy Women's Day. Women's Day. তাহলে এই দেশে ইন্ডিয়াতে যা উইশ করলাম বলে থ্যাঙ্কস ফর উইথ তা নয় উল্টে রেগে গেলি রাগ সে সকাল থেকে কোথায় কাল রাত থেকেই তো ফেসবুক টুইটারে পোস্টে ছড়াছড়ি অথচ সারা বছর মেয়েদের নিয়ে কত রকম জোক অভিযোগের হাজারটা উল্বাড়ল ধর কোরবানিতে কোনো মেয়ে প্রমোশন পেয়েছে ঠিক তাহলে তার বসের সাথে ঘনিষ্ঠতা রয়েছে কোনো খেলোয়াড়ের ভালো বা খারাপ খেলার জন্য নাকি তার বান্ধবীর সাথে সম্পর্কই দেয় সেসব নিয়ে কত রকম মন্তব্য আর তাতে এদের যত লাইকস শেয়ার হঠাৎ করে আজকের দিনে এদের যত শিবালি যেন উপচে পড়ছে তা যা বলেছিস কারো কারো তো আমার আজকের দিনটা মনে পড়ে বিগ বাজার রিলায়েন্স ট্রেন্ডস এর ডিসকাউন্ট কিংবা কুপনের অ্যাড দেখে এটা শুধু আজ থেকে না সে বহু যুগ আগে থেকে চলে আসছে এই সব তো বাদ দিলে শুনেছি মানুষের জীবনে সবচেয়ে পবিত্র নাকি প্রেম আর সেটা যদি রাধা কৃষ্ণের প্রেম হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু দেখ রাধা কৃষ্ণের প্রেমে কিন্তু কৃষ্ণই পূজিত কৃষ্ণের প্রেমের প্রতি রাধা রাধার খবর আর কে রেখেছে শুনিস নি রাধিকা সংবাদ কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনেও রাখেনি গঠি মাঠি বাটি ধরলি চড়াই রায় তোমার প্রেমের কি বা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্য পাঠ মথুরা বিলাস কত তার দিনদার সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হলো প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা তোকে ভুলিয়ে তোকে ফেলে সে তো দেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাসির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মুখে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন নাব নাচল খানি বিজয় পতাকা করে ওড়াসনি রাজার নন্দিনী রাজার দুলারি তুই তোর কোনো রাজ্য পাঠ নেই শুধু কানু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মে কি তোর রইল বলার কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক দিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে মত জানো কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে
ঘর ছেড়ে বর ছেড়ে ভেসে ছেড়ে পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহন বাসীটি নিয়ে নতুন নগরে। তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আবিশ্ব ভারত আজও। বলো বলি চণ্ডীদাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞানদাস, সিদাস সুদান সখা, বলো রামদাস, কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা রাধিকার কথা। সেখানে সত্য রক্ষার্থে স্ত্রী সম্মান বিসর্জন দেয় নাকি ছিল ধর্ম, আর রামায়ণে পুরুষোত্তম নামে স্ত্রী হয়েও সীতাকে সমাজের কাছে নিতে হয় সতীত্বের অগ্নি পরীক্ষা। ছোটবেলা থেকে তো মেয়েদের জন্য খালি নিষেধে দেয়, এটা বলো না সেটা করতে নেই কারণ মা তুই মেয়ে না, ও সব তো ছেলেদের জন্য, মেয়েদের জন্য তো কেবল পুতুল খেলা, পুতুলের সংসার সাজানো, রান্না বাটি, পুতুলের বিয়ে, আর এসবের আড়ালে একসময় সে নিজেই সংসারের পুতুলের পরিণত হয়। বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ,
তাকে ওটাতে ফুলো দিন। আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুর্গ নিয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলায় ঘুর করতে অন্ধকার, মেঘটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে যেতে বসল, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে করলো একবার বাড়িটা দেখে আসি, চত্বরের মোড়ে আসতে তারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবুস ধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বললো, হারাম জানি কেন ফিরে এসেছিস। আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবুসের মাগি। কি করে জানলো বলতো, তা কি আমার গায়ে লেখা আছে। আর একটা ছেলে চিনি না বললো, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে দাও। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য দাদা তিনি একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছবে না, ছিনে নিল শ্রীধর, আমাকে ও দূর দূর করে দাঁড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার অন্য, তোমার তুলি দিদি নু, আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, মনটা ভালো থাকুক, গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, জীবনে যে ফুল ফুটুক, আর কোনোদিন বিক্রম অপবিত্র করতে যাবে না। কিন্তু এসব সমাধান কোথায়? এই সমাধি তো আবার দুর্গা পূজায় মায়ের উপাসনা করে, তবুও অশুভ শক্তি বিনাশ তো হয় না। শিক্ষা, সঠিক শিক্ষাই হয়তো এর সমাধান। হ্যাঁ হয়তো তাই, এর মধ্য দিয়ে হয়তো সমাজ উপলব্ধি করবে, সমাজে নারী জাতির প্রকৃত স্থান বলতে শিখবে। আমি ক্লান্ত প্রাণায়াম, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সিং। পুরাণে দুর্গার চেয়ে বেশি কাছের হয়ে উঠবে বিভূতিভূষণের দুর্গা, অনুভব করবে অন্নদা দিয়ে কাজলা দিদিকে হারানো দুঃখ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, মা
সত্যি কথা বলিস, শুধু আলোচনা করে কিছু হওয়ার নয়। কিন্তু দেখবি সন্ধ্যাবেলা সব টিভি চ্যানেলগুলোতে এই উইমেন্স ডে স্পেশাল শুরু হয়েছে। আলোচনা, তর্ক বিতর্ক, গান বাজনা, নাটক আবৃত্তি কোনো কিছুই বাদ নেই। কিংবা কোনো সিরিয়ালের মহা এপিসোড। যা বলেছিস, চল ক্লাসের সময় হয়ে এলো। আজকে কি পড়ানোর কথা? কেন, শেষের কবিতা। পরিকল্পনা এবং পরিচালনায় শুভজিৎ চন্দ্র।